আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? প্রচণ্ড গরম, আর যেহেতু কিছুদিন আগে কবুতরকে ক্রিমে কোষ করাইছি, কিছু ভিটামিন খাওয়াচ্ছি, এই জন্য আবার চেকও দিতেছি কবুতরে কোনো সমস্যা আছে কিনা। তো দেখুন, এই যে একটা তেলাপোকা, হ্যাঁ তেলাপোকা কিন্তু অনেক কমে গেছে আমার লোভটি। কারণটা কি জানেন? আমার এই যে কোয়েল পাখিগুলো তেলাপোকা খাচ্ছে। নিচে ফালাইলি চলে গেছে। তো কবুতর ঠিকঠাক আছে কিনা এর জন্য একটু চেক দিতেছি। শেষ সময় দিতেছি, কারণ হচ্ছে ডিম দিয়ে দিস। ওয়াও, দুইটাই ডিম দিয়ে দিস। এদের বাচ্চার কি অবস্থা? মাশাআল্লাহ ভালো। তো রেসার কবুতরটা একটু হাঁপাত ছিল অ্যাকচুয়ালি, যার কারণে ভিডিওটা শুরু করা। এই যে কবুতরটা, আর বেস্ট একটা কবুতর, এখানে বসে একটু হাঁপাত ছিল। আর হচ্ছে ডিমের সময় হয়ে গেছে, ডিম পাড়ার। তো ডিম পারবো কিনা দেখতেছ, আজকালের মধ্যে ডিম পারবে না, সময় নেবে। তো এই জন্য আজকে চেক দিতে আসলাম কি অবস্থা বাচ্চাগুলোর। হেভি একটা গ্রোথ হয়েছে, হচ্ছে গ্রিবাস কবুতর দিয়ে, নর্মাল কবুতর আর কি, পাঙ্কি কবুতর দিয়ে আর কি, নর্মাল গ্রিবাস দিয়ে ক্রস করা আর কি। কি অবস্থা সব মিলে? ওকে, এখানেও সব ঠিকঠাক আছে। এই যে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, একটা হচ্ছে এখানে দুই জাতের, একটা হচ্ছে বেনারস, এটা হচ্ছে কামাগার। বাচ্চা ওদের না, যাক সব শেষে ভালো, অনেক ভালো। সে কি অবস্থা? সব মিলে সবাই ডিম টিম পাইরা অস্থির। এই হচ্ছে আমার কোয়েল গোলা, দেখুন ওরা কিন্তু প্রচুর পরিমাণে গম খায়। আমি কিন্তু ওদেরকে গম খাওয়াচ্ছি, কবুতরের মতো ওরা গম খাচ্ছে। সব কোয়েলগুলো কিন্তু আবার ডিম দেওয়ার সময় হয়ে যাচ্ছে, সবাই মাশাআল্লাহ ডিম দিবে। কোয়েলে ডিম দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর কিছু খাবার দিচ্ছি আমি ওদের, দেখুন কোয়েলগুলো খুব সুন্দরভাবে কোয়েল পাখি ডিম পারতেছে। অবস্থা খারাপ। এই যে এই পাশে জোড়া দিছিলাম একটা কবুতর, ও আবার ওই পাশে চলে এই মাদির সাথে জোড়া নিয়ে নিছে। ওকে তো এই পাশে জোড়া দিব না, হ্যাঁ যে এই মাদির সাথে জোড়া দেওয়ার কথা। তো এইখানেও ওর, এইটাও মাদি, ওর নটটা কি আসলে আমি মেরে ফেলেছি, হ্যাঁ কিরমির কোর্স করাতে যে শ্বাসনালীতে 10 মিলি পানি ঢুকিয়ে দিয়েছিলাম, আমার একটা ভুল ছিল। আসলে এর জন্য আমি কি বলবো, নিজেরা খুব ক্ষমা করতে পারতেছি না। এই যে ওর নটটাকে রেস্টে দিয়ে দিয়েছি, ওর হচ্ছে একটা ভালো লাইনের কবুতর, হ্যাঁ অনেকটা কবুতর দিয়ে আমি করস দিয়েছিলাম, বাট এই করসটাকে আর দেবো না এখন, আমি এই কবুতরটাকে পরেই করস দিব। তো ওকে আপাতত রেস্টে পাঠিয়ে দিব, সব মিলে ওকে রেস্টে দিয়ে দেব, পরবর্তীতে ওকে জোড়া দেওয়ার চেষ্টা করব। তো আপাতত রেস্টে চলে যাক। রেস্টে দিয়ে দিলাম, এই যে এখানে, এখানে অসংখ্য কবুতর, সব হচ্ছে মা দিয়ে, আর এগুলো হচ্ছে রেস্টে দেওয়া। তো আপাতত একে এখানে রেখে দিলাম,
পরবর্তীতে ওকে জোড়া দেওয়ার চেষ্টা করব, ব্যবস্থা করবো যে দেখুন ওর কেট অফ। কিন্তু হেভি হাই টেম্পারি কবুতরের মধ্যে, হ্যাঁ অনেক টেম্পারি। যেহেতু অনেক টেম্পার, অনেক হিসাব কিতাব করেই কবুতরগুলোকে ছড়া দিতে হয়। তো ঠিক আছে, আর এখানে আমার টেরির বাচ্চা একটা পড়ে গিয়েছিল সকালে, দেখি তো ঠিক মতো খাই খাইছে কিনা কে জানে। আল্লাহ ভালো মাশাআল্লাহ, মোটামুটি খাইছে। তো যাক সব মিলে ঠিক আছে। তবে এই পাশে স্পেয়ার টেডির বাচ্চা আছে, অনেকদিন হলো ওদেরকে আমি দেখতেছি না। মোটামুটি ঠিক আছে, মনে হয় না কোনো সমস্যা আছে ওদের খাবারের। সাতালের নাগালের বাইরে আসলে লাগুর পাই না। তো দেখা যায় ঠিক আছে কবুতরগুলা। এই পাশে ওরা ডিম নিয়ে বসে আছে। তো দর্শক ভালো থাকবেন, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে অল দিয়ে দিবেন, যাতে আমার সব ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।